হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, কারণ এই গরমের জন্য এখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। সবাই চেয়েছিল বৃষ্টি হোক বৃষ্টি হোক, আর এখন যা বৃষ্টি হচ্ছে সে কি বলবো। কিন্তু বৃষ্টি হলেও কিন্তু গরমটা যাচ্ছে না, সত্যি করে একটু মানে সে আগের মতন গরম নেই, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে, কিন্তু ঘরের মধ্যে পাখা চালিয়ে রাখতেই হচ্ছে, পাখা অফ করে কিন্তু থাকা যাচ্ছে না, তাই না বলো? প্রচণ্ড গরম লাগছে, ঘরের ভিতরে থাকাই যাচ্ছে না। যতক্ষণ মানে বাইরে বৃষ্টি হচ্ছে, এই যে কাজ করছে এখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে কাজ করতে, গরম লাগছে না, কিন্তু ঘরের মধ্যে ঢুকলেই না সেই পাখা চালাতে হচ্ছে, থাকাই যাচ্ছে না। আর সকালবেলা যেহেতু ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে, তো আমি ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই, দিয়ে যে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর বৃষ্টি হচ্ছে তো বাইরের যে ছাদটা, সেই ছাদটা ঘরের ভিতর ঢুকছে আর ঘর পুরো ভিজে যাচ্ছে। আমি এখন ঘর মুছেই বা কী করবো, পুরো একদম ছাদে বারান্দা পুরো ভিজে গেছে। আমি যদিও মুছি আবার ছাদে সেই কাদা হয়ে যাবে, তাই জন্য মুছতেও ইচ্ছা করছে না, কিন্তু কী করবো, বাসি ঘর ফেলে তো রেখে দেওয়া যায় না, আর বেলায় মোছার আজকে টাইম হবে না। তার কারণ হলো আজকে না আমার শাশুড়ি মা ছোটো ননদের বাড়ি যাবে, কারণ হঠাৎ করে পরশু দিন আমার ননদ মাঝরাতে না উঠে মানে বাইরে গেছিলো, তারপর জানো তো বুঝতে পারিনি মাথাটা ঘুরে গেছে, দিয়ে ঘরে না ঢুকে পুরো একদম সাইডে গিয়ে সরে পুরো মাথা ঘুরে পড়ে গেছে আর কি, মানে অজ্ঞান হয়ে গেছিলো। এবার ওখানে একটা টেবিল নাকি ছিল, তো ওখানে লেগে পুরো থুতনির কাছে কেটে গেছে, দু তিনটে সেলাই হয়েছে, আবার হাতের হাড় ভেঙে গেছে, মানে দাঁতে লেগেছে, দাঁতের সাথে হয়তো দাঁতে লেগেছে, দিয়ে দাঁতে প্রচণ্ড পরিমাণে লেগেছে। তাই পরশুদিন লেগেছে, কিন্তু পরশুদিন আমার ননদ না মাকে ফোন করে জানায়নি, তো কালকে জানিয়েছে। কালকে যখন জানিয়েছে তখন মায়ের মানে যাওয়ার মতন অবস্থা ছিল না, খুব বৃষ্টি হচ্ছিল, আর তাই আজকে মা সকাল সকাল বেরিয়ে যাবে, আর আমার বড় ছেলেকেও নিয়ে যাবে, মা একা যাবে না। তার কারণ না মানে আমার বড় ছেলে যেতে এদিক ওদিক যেতে খুব ভালোবাসে, কোথাও ঘুরতে যেতে পায় না, তো তাই বেশিরভাগ মা যদি কোথাও যায়, তারপরে বাবা যখন কোথাও যেত না ওকে পাঠিয়ে দিতাম, কারণ আমরা তো কোথাও ঘুরতে যাই না, গেলেও খুব কম যাই, আমাদের সাথে যেতে পায় না, তাই ওই দাদু ঠাম্মার সাথে পাঠিয়ে দিই। তাই জন্য ওকে ঘুম থেকে তুলিয়েছি, কখন উঠছেই না, জানোই তো কেমন ঘুম কাতুরে। তা মা এসে খুব দেরি হয়ে গেছে, 9টার সময় 9টায় ট্রেন, সেই মা ওকে ডেকে ডেকে তোলালো, দিয়ে চান টান করলো, করে খেয়ে আর কি, খেয়ে বলতে কি একটা কেক খেতে খেতে মানে রাস্তা দিয়ে গেল, কেকটা খেতে খেতে একটু জল পর্যন্ত খেলো না, উঠে কি করে জানো, উঠে মুখ টুক ধুয়ে ড্রেস পরেছে, পরে এবার টোটো এসে দাঁড়িয়ে আছে, মা ডাকছে কি রে বাবু নিচে নেমে আয়, টোটো এসেছে দাঁড়িয়ে আছে, ও কি করছে জানো, ওই কেকটা নিয়ে কম্পিউটারটা চালালো, চালিয়ে আর কি কম্পিউটার ঘাঁটবে আর ধীরে সুস্থে কেকটা আর কি খাবে। তাহলে ভাবো, চিন্তা করো, আমি সে খুব করে বকা দিলাম, তারপরে আবার দৌড়লো, তাও রাগ করে আর কি জলটা খেয়ে গেল না, কি বলবো বলতো, এদিকে টোটো দাঁড়িয়ে আছে আর ও বসে কম্পিউটারে বসে বসে কেক খাবে, তাহলে খা রাগ হবে না বলতো। তো তার জন্য যাই হোক, ওরকম তাড়াঝুড়ো দিয়ে আর কি গেল মায়ের সাথে। তারপরে এই যে দেখো, আমি জামা কাপড় কেচেছিলাম, সে জামা কাপড় নিয়ে এসে ছাদে মেলতে এলাম ছেলেটাকে নিয়ে, আর আজকে বড় মুশকিল হয়ে যাবে, কারণ ছেলেটাকে একা সামলাতে হবে, মা থাকে ধরো মায়ের কাছে থাকে, চান টান করিয়ে দেয়, আবার মা কত কাজ টাজ করে সেগুলো সব আমাকেই সামলাতে হবে ছেলেটাকে নিয়ে। আর অসুবিধা কিছু হয় না, কারণ আমার কাকি শাশুড়ি আছে, তো চান টান না মামার ওই কাকি শাশুড়িই করে দেয়। তারপরে ছাদে জামাকাপড়গুলো মেলতে গিয়ে না ছেলেটা আমার ফোনটা দিয়েছে ফেলে, মানে দেখতে দেখতে তুলে আচার মারবে জিনিস, সব সব কিছু জিনিসই আমার ছোটো ছেলে না, সব তুলে তুলে আচার মারে। আমার চার চারটে প্লাস্টিকের বালতি, একটা প্লাস্টিকের বড় গামলা যেটা কাচাকুচি করতাম, সেগুলো না তুলে তুলে আচার মেরেছে আর ফাটিয়ে দিয়েছে। আর মায়ের নিচের মায়ের একটা ফোন আছে যেটা আর কি মা ব্যবহার করে, সেই ফোনটা যে কতবার ফেলেছে তার ঠিক নেই, ফোনটা শুধুমাত্র নোকিয়া সেট বলে এখনও ভালো আছে, আমাদের ফোন হলে পরে থাকতো না। আর এমনিতেও আমার ফোন যে কতবার ফেলেছে তার ঠিক নেই, আমার ফোনের যে স্ক্রিন গার্ডটা না ওটা পুরো ফেটে চুনচুন হয়ে গেছে, মানে এক মাসও হয়নি আমি স্ক্রিন গার্ডটা লাগিয়েছি, আমার ছোটো ছোটো শুধু ছুঁড়ে ছুঁড়ে টান মারে, মানে সেকেন্ডের মধ্যে সরানোর টাইম পাবে না, আর ওর বাবা শুধু বলবে তুমি সরিয়ে রাখো না, হ্যান করো না ত্যান করো, শুধু আমারই দোষ দেবে, যত দোষ শুধু আমারই, অত কি আর সামলানো হয় বলো তো, যে একটু চোখে চোখে রাখবো, যে জিনিসগুলো সরিয়ে রাখবো, কখন যে কোনটায় হাত দেবে কিছু বোঝা যায়। তো যাই হোক, তারপরে ওই জামাকাপড়গুলো মেলে ঢুলে নিয়ে তারপরে গুবলু সোনাকে নিয়ে নিচে এলাম, আর ও আছে বাবার কাছে, আর আমি এই যে ভাতটা উনুনে করলাম না আজকে, গ্যাসে দিয়েই করলাম, কারণ এসে দেখছি মিটকেসের মধ্যে মাছ এনেছে, তাও আবার ছোটো ছোটো, আর কি মাছ বলে খুব কাঁটা হয় ওই যে তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ ওই, আর তাও আবার আমার বর আনেনি, ওই আমার ওই যে কাকা শ্বশুরের যে মেয়ে, বড় মেয়েটা আছে না, ওর বর মাছের ব্যবসা করে মানে মাছ ধরে আর কি, তো ওদের না একজন মারা গেছে বাড়িতে, তাই ওরা খাবে না, তাই আমাদের দিয়ে গেছে, তারপরে কাকিমাদের দিয়ে গেছে অনেকগুলো মাছ। এবার দেখো মাছগুলো ভালো লাগে, কিন্তু এবার মা নেই ধরো, এবার আমি একা হাতে কী করে বাঁচি আর কী করে এবার রান্না করি, তাই জন্য খুবই রাগ হচ্ছিলো আমার মাছগুলো দেখে। তো যাই হোক, মাছগুলো কি ফেলে তো দেওয়া যায় না, টাটকা ভালো মাছ,
তো মাছগুলো যে বেছে নিচ্ছি, আর বাবা বললো মাছগুলো এত মাছ বাঁচতে পারবে না, তাহলে তুমি বড় ননদ মানে আমার বড় ননদ তো এখানেই থাকে, তো ওকে ডাকি, ওকে কিছুটা দিয়ে দাও। তো আমি বড় ননদকে কিছুটা দিয়েছি, মানে বেশি নেয়নি, খুব জোর 4টে কিংবা 5টা মতো নিয়েছে, ও নেয়নি, ও মাছ নিয়ে ফেলেছে তাই জন্য নেয়নি দিদি। তো তারপর আমি যে মাছগুলো বেশ কেটে কুটে ধুয়ে ফেললাম, কিন্তু কাঁটার ধোয়া কোনো বড় ব্যাপার না, মাছের আঁচটা ছাড়ানোই বড় ব্যাপার, প্রচুর কাঁটা হয় যে এই মাছে, ওই জন্য হাতে যে কত কাঁটা ঢুকে গেল তার ঠিক নেই। আর মাছ বাছতে যে কত সময় লাগলো কি বলবো, মানে ভাত প্রায় অর্ধেক হয়ে গেছে, ভাত এবার নামাতে হবে। আর এই যে রান্না সবজি, মানে সবজি রয়েছে ওই যে কালকেকার যে লাল লাল ডাঁটাগুলো ছিল, কাল তো করিনি, তো আজকে এই ডাঁটাগুলো না করলে বকবে আবার যেটু। আর একটা কুমড়ো এনেছে, কুমড়ো দিয়েই শুধু করে দেবো। এই ডাঁটাগুলো আমার খুব একটা আর ভালো লাগছে না, কারণ রোজ রোজ করছি তো ভালো লাগছে না, আবার বাবাও খুব একটা পছন্দ করে না, ভালোবাসে মা খেতে, কিন্তু মা আবার আজকে নেই, কিন্তু কী করবো বলো তো, না করলেও হয় না, এবার কী দিয়ে খাবে, চচ্চড়ি সেরকম কিছু নেই। তা আমার বর বললো যে ওই ছোটো ছোটো মাছ আমিও খাবো না, ভালো লাগে না, প্রচুর কাঁটা, তাহলে একটু মাংস নিয়ে আসি 250 মতন, ওই মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করো। তাই আমি বললাম তাই হোক তাহলে, আর ওই যে মাছগুলো এনেছে তেলাপিয়া মাছ, ওগুলো তাহলে গরম গরম ভেজে দেবো, খেয়ে নেবা। আর তো যাই হোক, তারপর ওই ডাঁটাটা কেটে নিলাম, দিয়ে যে ভাত হয়ে গেছে, ভাতটা ওই যে আমার বরমশাই ফ্যানে ফ্যানে ভাত খায়, আর আমার শ্বশুরমশাই ফ্যানে ভাতই খাবে, আমি ভাতটা তুলে দিলাম, আর আলু সিদ্ধগুলোও সব তুলে নিলাম, আর একটু পেঁয়াজ লঙ্কা ভাজবো ভেজে, আলু সিদ্ধতে আর কি মাখিয়ে দেবো, তাহলে ওদের ভাতটা দিয়ে দিতে পারবো। সব আলুগুলো আর কি তুলে নিয়েছি, আর ভাতটা জানো তো আমি ভাবলাম উনুনেই বসাবো, কিন্তু এসে ওই যে মাছগুলো দেখে আমার তো মাথা ঘুরে গেছে, কারণ উনুনে যদি ভাত বসাতে যাই তাহলে মাছটা তো আমি বাঁচতে পারবো না, উনুন নিভে যাবে, আর মা নেই তাতে আবার একা হাতে করবো, তাই জন্যে যাই বলো তাই বলো, মা না থাকলে বাড়িতে কাজ করুক বা না করুক কেমন যেন একটা ফাঁকা লাগে, নিঃস্ব নিঃস্ব লাগে, আমার সত্যি ভালো লাগে না, মানে মন থেকে বলছি, মা যদি বাড়িতে না থাকে কেমন একটা যেন ফাঁকা ফাঁকা লাগে, চুপচাপ লাগে, ভালো লাগে না আমার। তো তার জন্য আমি উনুনে ভাতটা করলাম না, ওই গ্যাসেতেই বসিয়ে দিয়ে মাছগুলো বেছে নিলাম। আর মাছ ভাজতে কত সময় লাগলো, প্রায় 30 মিনিট মানে আধা ঘন্টা সময় লাগলো মাছগুলো কাটতে, তারপরে ধুতে, একটা একটা করে অনেকগুলো মাছ ছিল, কিন্তু তাও তো ননদ কয়েকটা নিয়ে গেল। আর তারপরে এই কটা ভাজলাম গরম গরম, দিয়ে সবাইকে ভাতটা আলু সিদ্ধ মেখে দিয়ে দিলাম, আর আমার বরমশাই ভাত খেয়ে চলে গেছে ফার্স্টেই, তারপরে আমার শ্বশুরমশাইকেও ভাত দিয়ে আমি গুবলে সোনাকে খাইয়ে দিচ্ছি, কারণ ওর আবার ঘুম ঘুম পেয়ে গেছে, আর তাড়াতাড়ি ওকে খাইয়ে দিলাম, গ্যাসটা বন্ধই রেখেছি, তারপর ওকে খাইয়ে দাইয়ে ওই চচ্চড়িটা বসাবো, বসে তারপর আমি খেয়ে নেব। তো ওকে খাইয়ে দিয়ে ওর দাদুর কাছে দিলাম, দেখছি ও মানে ওর ঘুম এসেছে, ঘুমাবে আর কি, তারপর এই যে শাক চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি তারপর খেয়ে নেব, কারণ এটা না বসিয়ে দিলে আমি যদি এখন খেতে যাই তাহলে আবার রান্না করতে আমার তারপর দেরি হয়ে যাবে, এই শাক চচ্চড়িটা হতে থাকবে আর আমি ভাতটা খেয়ে নেব, আর এটা হতে বেশি সময় লাগে না, এই ডাঁটাগুলো তাড়াতাড়ি সিদ্ধই হয়ে যায়। তো যাই হোক, তারপরে সর্ষেটা বাটাই ছিল ফ্রিজে, সর্ষেটা দিয়ে ওই শাক চচ্চড়িটা বসিয়ে দিলাম, দিয়ে আমি ভাতটা খেয়ে নিলাম। ওদিকে আবার আমার শ্বশুরমশাই বলছে রান্না পরে করবা, আগে ভাত খেয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে, বারবার বলেই যাচ্ছে। আর বাবার কাছেই আছে ছেলের আমার ছোটো সোনা, ও ঘুম এসেছে আর কি, ঘুমিয়ে যাবে, মানে আমার অসুবিধা হয় না, খুব একটা বাবা আছে তো তাই জন্যে। আর ওদিকে কাকিমা এখন ধরো কাজ করে, কাকিমার কাজ হয়ে গেলে আমার ছোটো সোনাকে নিয়ে যায়, চান করিয়ে দেয়, তারপরে মানে বেশিরভাগ টাইমই কাকিমার কাছে থাকে, কিন্তু এখন তো কাকিমা কাজ করছে না, তার জন্য তো আমার শ্বশুরমশাইয়ের কাছেই আর কি আছে, তো ঘুমিয়ে গেছে। আর তারপরে আমি ঝটাপট আর কি এই যে মানে মাংসের ঝোলটা বসিয়ে দিলাম, দিয়ে বাসনগুলো ধুয়ে নিলাম। আর আজকে তো সকালে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, তার কারণে না গরমটা কম আছে, গরম কম আছে বলা ভুল, গরম আছে কিন্তু সেই আগের মতন গরম নেই, তবে গরম আছে, কিন্তু এই যে সামনেটা রোদটা নেই, যে কুয়োতলায় যে আমি বাসন ধুই এখানে কিন্তু রোদ নেই, তাই জন্য বাসনগুলো আমি ধুয়ে নিতে পারছি। আর ওদিকে মাংসটা হচ্ছে আর বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর কড়াইটা রয়েছে একবারে মেজে ধুয়ে, তারপরে গুবলু সোনাকে ঘুম থেকে তুলিয়ে তারপরে চান টান করিয়ে দেবো। আর মা থাকলে যে ওকে ঘুম থেকে মায়ে তোলায়, তারপরে চান টান মায়ে করায়, তা না হলে কাকিমা নিয়ে চলে যায়। আসলে কাকি শাশুড়ি না মানে তাড়াতাড়ি রান্না হয়ে যায় জানো, দিয়ে রান্না হয়ে গেলে কাকিমা ওকে নিয়ে যায়, দিয়ে নিয়ে গিয়ে চান টান করিয়ে কাকিমা ওকে নিয়ে আর কি বসে থাকে, গল্প করে, খেলা করে, মানে বেশিরভাগ টাইমই কাকিমার কাছে থাকে। তাছাড়া ওই যে কাকা শ্বশুরের ছোটো মেয়েটা আছে, ওকে খুব ভালোবাসে, আমার ছোটো ননদ যেটা, তো ওকে খুব ভালোবাসে, সবসময় ওকে নিয়ে যায় আর খেলা করে, আর ওকে যে খুব মারে, আমার ছোটো সোনা কিন্তু মার খুঁটেও প্রচণ্ড। তারপর বাসনগুলো ধুলাম, তারপর এই যে দেখো, মানে আমার আমি করি যেদিন তাড়াতাড়ি সেদিন আমার কাজের হয় বাড়াবাড়ি, কারণ তাড়াতাড়ি করছি, ছেলেটাকে ঘুম থেকে তোলাতে হবে, কারণ এখন যদি না তোলে তাহলে দুপুরবেলা আমাকে যে কী জ্বালাতন করবে, একটু ঘুমোতে দেবে না, এডিট করতে দেবে না, মারধর করবে, তার জন্য আমি তাড়াতাড়ি মানে চেষ্টা করছি যে কাজটা সেরে নিয়ে ওকে তোলাবো, তুলিয়ে চান টান করাবো। ও মা দেখছি যেটু আবার মাছ নিয়ে চলে এলো, মানে বাসন কটা ধুয়ে নিয়ে গিয়ে সবে তুলে রেখেছি ঘরে, আর যেটু মাছ এনেছে। আর এই মাছগুলো না যদি আমি না বেছে ফ্রিজে রাখি না, পিত্তি গলে যাবে, সে ফ্রিজের মধ্যে বরফ হয়ে, কালকে আর মাছটা খাওয়াই যাবে না, তেতো লাগবে।
আর মাছ আমাদের মানে যত বেলায় হোক না কেন আনুক, আমরা মাছ কিন্তু রান্না না করলেও মাছটা কেটে অন্তত ফ্রিজে রাখি। কেটে ধুয়ে না রাখলে মাছ পরের দিন আর খাওয়া যায় না, এত তেতো লাগে। একবার আমরা করেছিলাম জানো, যে প্রচুর বেলা হয়ে গেছিলো, মাছ নিয়ে এসেছিলো জেঠু, দেওয়ার সময় পাইনি, মাছটা গোটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরদিন দেখছি পিত্তি গলে বরফ হয়ে গেছে, দিয়ে মাছটা একদম এত তেতো, সে মাছ আর খাওয়া যায় না। তার জন্য এখন থেকে মাছ আমি আর কি বেছে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিই। আর দুটো মাছ নিয়ে এসেছে, এই মাছটা কাটতে অতটা সময় লাগবে বলে আমি কি করলাম জানো, ওই বড়ো মাছ মানে গোটা মাছটাই আর কি ওই শানটাতে ঘষে ঘষে আগে আঁচটা ছাড়িয়ে নিলাম, কারণ মাছটা কাটার পর একটা একটা করে শান দিয়ে ঘষতে না আরও বেশি সময় লাগবে। তো যাই হোক, মাছটা কোনো রকম তাড়াতাড়ি করে বেছে কেটে নিয়ে ফ্রিজে ভরে দিলাম, দিয়ে যে মাংসটা হয়ে গেছে নামিয়ে দিলাম। আর আজকে ডাল করিনি, তাই জন্য মাংসর ঝোলই করলাম, একটু পাতলা পাতলা ঝোলই করলাম, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর সেরকম তো কিছু তরকারি করিনি, ওই ডাঁটা চচ্চড়ি, ডাঁটা চচ্চড়ি আমার বর খায় না আর আমিও খাবো না, আর আমার ওই শ্বশুর মশাইও খাবে না, শুধুমাত্র জেঠু খাবে। তাই জন্য একটু ঝোলই করলাম, এক তরকারি ভাত। তো যাই হোক, তারপর রান্না সেরে এই যে বারান্দাটা মুছে নিলাম আর কড়াইটাও মেজে ধুয়ে উপরে এলাম। আর গুবলু সোনাকে কিন্তু অনেকক্ষণ আগে আমার কাকি শাশুড়ি ঘুম থেকে তুলিয়ে নিয়ে চলে গেছে, দিয়ে টান টান করিয়ে দিয়েছে। তারপর আমি এই যে ছাদে জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিলাম, কারণ প্রচুর মেঘ করেছে, আবার বৃষ্টি হবে। আর বড় ছেলে স্কুল ড্রেসগুলোই কেটেছিলাম, কারণ সোমবার তো কালকে, এবার পরে যাবে। কালকে কাচবো ভেবেছিলাম কিন্তু কালকে আর কাচা হয়নি, কালকে কেচেছিলাম অনেকগুলো কিন্তু স্কুল ড্রেসটা আর কাচা হয়নি। তো আজকে সকালবেলা কেচেছি, কিন্তু রোদ তো হয়নি বললেই চলে, এবার মোটা মোটা তো তাই জন্য শুকোতে চাইছে না, তাই উল্টে পাল্টে দিলাম, আর পাখার হাওয়ায় দিয়ে দিলে শুকিয়ে যাবে। তো তারপর আমি চান টান করে ছেলেটাকে খাইয়ে দাইয়ে দিলাম, আর ঘুমোইনি কারণ সকালে ঘুমিয়েছিল তো তাই খেলা করছে এখন। তারপরে এই যে আমরা খেতে বসলাম, আর আজকে মানে খিদেটাও খুব বেশি পেয়ে গেছিলো। যাই হোক, জলখাবারে তো ভাত খেয়েছিলাম, কারণ বেলা করেই ভাত খাই, 11:30 সময় খাই, আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, তা খিদেটা খুব জাকিয়েই পেয়েছিলো। ছোটোবেলায় যেন খিদে একদম সহ্য করে রাখতে পারতাম না, খিদে পেলেই না খুব চেঁচামেচি করতাম, এটা ফেলতাম সেটা ফেলতাম, তো আমার মানে রাগ কন্ট্রোল করতে পারতাম কিন্তু খিদেটা কন্ট্রোল করতে পারতাম না, খুবই রেগে যেতাম আর কি খিদে পেলে। তো মা বলতো, সত্যি শ্বশুরবাড়ি গিয়ে কী করবি বলতো তুই? 4:30 বাজে, এখনও ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আজকে আমার বরমশার দোকান খুলবে না। আমার বারান্দাটার কি অবস্থা একবার দেখো, জলে পুরো ভর্তি হয়ে গেছে। এইসব এখন মুছতে হবে, এই সামনে দিয়ে ছাদে দিতে, আর কত মুছবো সামনে ছাদ, যতবারই মুছবো তত ছাদ আসবে ভর্তি হয়ে যাবে। পুরো অন্ধকার হয়ে গেছে, 4:30 বাজে, মনে হচ্ছে সন্ধে লেগে গেল, ভালো জোরে বৃষ্টি হচ্ছে। আজকে আবার ওরা আসতে পারবে না, দেখছো ভালো জোরেই জল হচ্ছে। শোনো, উঠে পড়েছ? চলো চলো, চুপ করিনি। মানে 4:30 সময় তো ঘুম থেকে উঠলাম, উঠে এত বৃষ্টি হচ্ছে, একভাবে বৃষ্টি হয়েছে, কারণ ভাত খেতে বসেছিলাম তার আগে থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, আর একবারে ঝমঝমি এক টানা বৃষ্টি হয়েছে, একটুও থামেনি, প্রায় মানে 2-3 ঘন্টা বৃষ্টি হচ্ছে, এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে, আর মনে হচ্ছে যেন সন্ধে লেগে গেছে। আর গুবলু সোনা অনেক দেরিতে ঘুমিয়েছিল জানো, প্রায় 3:30-4 সময় ঘুমিয়েছে, ওই দুষ্টুমি করেছে, ঘুমোতে দিচ্ছিল না আমাকে, তারপরে কাজ করতে দিচ্ছিল না, এডিট করি তো দুপুরবেলাটা, করতে দিচ্ছিল না, দুষ্টুমি করছিল। এবার চুপচাপ থাকলেও হয় কিন্তু সেরম থাকে না, ওই চুল ধরে টানবে, চোখ গেলে দেবে, এই কাণ্ডই করে শুধু, সারা দুপুরটা দেরি করে ঘুমিয়েছে, তারপর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে এসেছে আর কি, উঠে একা একাই উঠে চলে আসে। তো যাই হোক, আজকে আমার বর মশাই দোকান খুলবে না, কারণ যেদিন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে সেদিন আর দোকান খোলে না, বিকেলের দিকটা বিশেষ করে, কারণ একটা খদ্দেরও হবে না, শুধু শুধু গিয়ে মাছি তাড়ানো থেকে বাড়িতে থাকা ভালো, তাই আমি বললাম যে দোকান খুলতে হবে না। আর বৃষ্টি হলে একটু পাঁপড় খেতে খুব ভালো লাগে, তাই বললো সবার জন্য পাঁপড় ভাজো, বসে বসে পাঁপড় খাই, বাইরে বৃষ্টি আর এদিকে পাঁপড় ভাজা, বেশ ভাজা পুজো খেতে ভালো লাগে, কারণ বর্ষার দিনে একটু চপ কিংবা বেগুনি একটু সিঙাড়া খেতে খুব ভালো লাগে, কিন্তু চপ আমাদের বাড়ির সামনেই দোকান আছে কিন্তু ভিজে ভিজে আর কেউ যাবে না, তাই বাড়িতে ভাবলাম পাঁপড়ই ভাজি, পাঁপড় আছে যেহেতু। আর আমার গুবলু সোনা পাঁপড় খেতে ভীষণ ভালোবাসে, মানে পাঁপড় কাঁচা পাঁপড় দেখলেই বলবে পাঁপড় ভেজে দাও, পাঁপড় ভেজে দাও তাই বলবে। তো কটা পাঁপড় ভাজলাম, ভেজে নিচে নিয়ে গেলাম বাবাকে দেবো বলে, দেখি বাবা নেই, বাবা গেছে আমার ওই কাকি শাশুড়ির বাড়িতে, বসে বসে টিভি দেখছি, এবার মা নেই তো একা একা বসে থাকবে, তাই জন্য বাবা ওদের বাড়িতে বসেছিল, আর আমি বৃষ্টির জন্য আর যেতে পারলাম না ডাকতে, তাই জন্য আমি জেঠুকে ডেকে নিয়ে এলাম, জেঠু আমি তারপরে আমার বরমশাই গুবলু সোনা সবাই মিলে বসে বসে পাঁপড় খেলাম, জেঠু মানে জেঠু শ্বশুর। তো
আর তোমরা একজন কমেন্ট করেছো যে তোমার জেঠু শ্বশুরকে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখতে। ঠিকই বলেছো, কারণ অনেকেই বলে যে তোমার জেঠু শ্বশুরকে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখতে অনেকেই বলে, কারণ অনেক বড় লম্বা লম্বা দাড়ি, সাদা সাদা, তার জন্য তো। হ্যাঁ, তো আমারও বিয়ের প্রথম প্রথম এসে ভাবতাম যে বাবা, পুরো আমার শ্বশুরমশাই জেঠু শ্বশুরকে তো একদম পুরো রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখতে। আমার বাপের বাড়ি ওখানেও সবাই বলতো। তো যাই হোক, তারপরে পাঁপড় টাপড় ভেজে টেকে খেয়ে আর কি এই যে সন্ধেটা দিয়ে দিলাম। আর আজকে আমার বরমশাই জানো তো বাজারে গিয়েছিল, বৃষ্টিটা সন্ধ্যের দিকে থেমেছে, দিয়ে বাজারে গিয়ে না এক গাদা ছানা কিনে নিয়ে এসেছে, মানে 1 কেজি ছানা। দিয়ে বলছে আজকে আমি দেখো তোমাকে সাদা মিষ্টি আর পান্তুয়া করে খাবো। আমার তো মানে খুশিতে মন আত্মহারা, সাদা মিষ্টি পান্তুয়া আমার সত্যি খুবই ভালো লাগে, মানে ফেভারিট বলতে পারো। তো এই যে দেখো লেগে পড়েছে কাজে, আমি শুধু বসে বসে ভিডিওটা করছি, আমি কোনো হাতই লাগাবো না, কারণ ও করবে বলেছে তাহলে ওই করুক। ছানাটা ওই যে একটু কি রুল ময়দা না কি দিল সামান্য একটু, দিয়ে যে ছানাটাকে বেশ ভালো করে চটকে নিয়েছে, দিয়ে যে কয়েকটা সাদা মিষ্টি হবে আর কয়েকটা পান্তুয়া করবে। পান্তুয়াটা আমার খুব ভালো লাগে খেতে। তো ওই যে দেখো সাদা মিষ্টি পাকাচ্ছে আর কি, তো কখনো করেনি, প্রথম করবে, কোনোদিনও করিনি। তো আমি বললাম যে একটু ইউটিউব দেখে নিতে পারতে যদি ভুলভাল হয়। বলো না না আমি একাই করবো, আমি পারবো, তাই বললো। কোথায় দেখেছে ওই জানে, আর বলে নাকি মিষ্টির ভেতরে নকুলদানা দিলে নাকি মিষ্টিটা ফোলে, আমি জানি না এসব কিছু। তো ওই যে দেখো নকুলদানা দিচ্ছে ভিতরে, দিয়ে মিষ্টিটাকে আর কি বড় বড় করে ফোলাবে। তো দেখা যাক কেমন মিষ্টি বানাতে পারে, কোনোদিনও করিনি, আমার বিয়ের পরেই প্রথমেই দেখছি। তো যাই হোক, তারপরে এই যে মিষ্টি পাকিয়েটাকে নিয়ে এই যে চিনির যে রসটা, ওই রসটাকে করে নিচ্ছে। আর কবে থেকে শুধু বলেই যাচ্ছে যে মিষ্টি বানাবো, মিষ্টি বানাবো, কারণ ওর খুব শখ, এটা ওটা ফোনে দেখে, তো এটা ওটা বানানোর খুব ইচ্ছা হয়। তাহলে ইচ্ছা হচ্ছে যখন পূরণ করুক, দেখি কেমন হয়, তাই না বলো? সেই দিন যেমন ইউটিউবে একটা পরোটা দেখেছিল, সে বাড়িতে বানাতে পারিনি, আমার এত হাসি পেয়েছে সে কি বলবো। মিষ্টি যেমনই হোক না কেন করছে, এটাই হচ্ছে বড় কথা, কারণ প্রথমবার সবার কিন্তু খুব একটা ভালো হয় না যে জিনিসই বানাক না কেন। আমি কতবার কত কিছু বানিয়েছি নতুন নতুন, যেমন কি না মোমো আমি কখনোই বানাতে পারতাম না, মোমো কিন্তু আমি ইউটিউব দেখেই শিখেছি, মোমো, তারপরে বিরিয়ানি, অনেক কিছু যেগুলো যেগুলো নতুন নতুন শিখেছি সব ইউটিউব দেখেই শিখেছি নতুন নতুন রান্না। তো প্রথম প্রথম কেউই ভালো করতে পারে না, আমিও প্রথম বানাতে পারিনি, যখন মোমো বানিয়েছিলাম খুবই খারাপ হয়েছিল, তখন মোমো এত শক্ত হয়েছিল, কিন্তু এখন মোটামুটি বানাতে বানাতে না একটা হ্যাবিট হয়ে গেছে, পারি, শিখে গেছি মোটামুটি। তো যাই হোক, তারপরে মিষ্টিগুলো দেখো বেশ ফুলেছে কিন্তু ভালোই, আর রসটাকে করে নিয়েছে, দিয়ে মিষ্টিগুলো মানে রসটা ফোটানোর পরই মিষ্টিটা দিয়ে ফুটিয়ে নিয়েছে। তো ভাবছি যে গরম গরম একটু টেস্ট করাই যাক কেমন হয়েছে। আর তারপর সন্ধে দেওয়ার পরই কিন্তু আমার শাশুড়ি মা, তারপরে আমার বড় ছেলে বাড়ি এলো। আমি ভাবলাম যে আজকে হয়তো আসবে না, কারণ আমি ফোন করেছিলাম যে প্রচুর বৃষ্টি হচ্ছে, না হয় আসতে না পারে কালকে আসবে, কারণ প্রচণ্ড পরিমাণে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিলো, তো তাই জন্য বলেছিলাম, কিন্তু চলে এসেছে, থাকেনি। এই সন্ধে দেওয়ার পর 7টা সাড়ে 7টার দিকে আর কি দুজন এলো। আর তারপরে যে দেখো মিষ্টিটা বেশ ভালোই নরম হয়েছে, একদম তুলতুল করছে। আর আমার বড় ছেলে গরম মিষ্টি খেতে খুব ভালোবাসে, গরম মিষ্টি জানো তো আমি না আগে খেতাম না, মিষ্টি খাবো না সেও আচ্ছা, কিন্তু গরম মিষ্টি আমি পছন্দই করতাম না, এখন খাই কিন্তু খুব একটা ভালো লাগে না, মানে ঠান্ডা মিষ্টিটা আমার বেশি ভালো লাগে। তো বড় ছেলের খুব ভালো লেগেছে, আর বুবলু সোনাও মিষ্টি খেতে ভালোবাসে, এখন বসে বসে মোবাইলে কার্টুন দেখছে, ওই যে দেখো। আর তারপর চলো আমিও টেস্ট করে দেখা যাক, না মোটামুটি ভালোই করেছে, খুব একটা খারাপ হয়নি। যাক প্রথম বানিয়েছে, এর থেকে আবার কি হবে বলো তো, ভালোই হয়েছে, খারাপ হয়নি। তারপরে এই যে দেখো পান্তুয়া করতে লেগে পড়েছে, পান্তুয়াতে সেই সাদা তেলের মধ্যে ভাজছে, এসব আমি জানিও না, কখনো দেখিও নি। এই যে বরমশাই করছে বসে বসে দেখছি, আমি কখনো মিষ্টি বানানোর রেসিপিটাও কখনো ইউটিউবে দেখিনি, তো এই বানাচ্ছে এই দেখছি আর কি। আর তোমরাও দেখো কি করছে না করছে, এই যে দেখো লাল করে ভেজে নিয়েছে, দিয়ে সঙ্গে সঙ্গে নাকি ভেজে এই রসের মধ্যে দিতে হয়, তো ওর রসের মধ্যে দিচ্ছে, আর আমি একটু ভালো করে হাতাই করে নেড়ে দিচ্ছি। তো যেটা আমাকে বলছে আমি সেটাই করছি, এই যে হাতায় করে একটু একটু করে নেড়ে দিচ্ছি, তা না হলে বলে নাকি ফুলবে না। আর জানো তো সাদা মিষ্টি নিচে কয়েকটা দিয়ে এলাম, মায়ের না একটু ভালো লাগেনি, বলছে কাঁচা কাঁচা গন্ধ, বলছে আর একটু নাকি পাক হতো, যাই হোক হবে, আমি সব কিছু বুঝতে পারিনি, আমার তো খারাপ লাগলো না, ভালোই লাগলো, খেয়ে নিলাম। আর তারপর রাত্রে না ভাতটা আমি নিচে গ্যাসেই করেছিলাম, মা নামিয়ে দিয়েছে, ভাতটা ওর বাবা ওকে খাইয়ে দিল। আর তারপর বরমশের জন্য রুটি করেছিলাম, আর বাজারে হয়েছে ছানা আনতে গেছিলো, তখন একটু ঘুগনি নিয়ে এসেছিলো, ওই রুটি দিয়ে ওকে দিয়ে দিলাম, খেয়ে নিল, আর আমিও ভাত খেয়ে নিলাম, আর গুবলু সোনাকেও খাইয়ে দিয়েছি। চলো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।